সবাইকে স্বাগত বিউটি ওয়েভে। আর চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে কিন্তু কোনো রকমের আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, আজকে আমি আমার কিছু ইয়াররিংসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো যা আমার ইয়াররিংস রয়েছে সব এই বক্সের মধ্যে রয়েছে। বক্সটা বড় হতে পারে কিন্তু কালেকশন যে খুব বেশি আছে তা কিন্তু নয়। তো একে একে আমি তোমাদের সামনে দেখাতে শুরু করছি। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্লু কালারের ইয়াররিং। এই দেখো, এটা ব্লু ব্লুর মধ্যে, এটা পার্টিকুলার ওই ব্লু কালারের কোনো ড্রেসের সাথেই পরা যাবে, যেহেতু এখানে ব্লু কালার রয়েছে। আর আমি যখন বিষ্ণুপুর গেছিলাম তখন আমি এটা পারচেস করেছিলাম, কারণ ওখানে ওই টেরাকোটার কাজ খুব বিখ্যাত। তো দেখো এখানে কিন্তু কালার করা রয়েছে, পেছনটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এই একটা আমি কানের নিয়েছিলাম, আরেকটা নিয়েছিলাম এটাই পোড়া মাটির মনে হয়, কারণ আমার এতটা নলেজ নেই। এই যে এই একটা নিয়েছি, এটা তো সব রকম ড্রেসের সাথেই যাবে। এই একটা নিয়েছি, এটা এরকম মানে পোড়ামাটি কালারের, আর এটা মানে কালার করা এরকম। ওখানে লাল, সবুজ, এইটা যেরকম নীল কালার, এরকম নানা রকম কালারের কিন্তু এরকম ইয়াররিং পাওয়া যাচ্ছিল। তো এই হলো এই দুটো। নেক্সট দেখাবো ঝুমকো। আমার কিন্তু ঝুমকো খুব ভালো লাগে। তো এই হলো ঝুমকো, দুটো এখানে জুড়ে গেছে। এই দেখো, এই হচ্ছে ঝুমকো। আমার এই লেন্থের এরকম ঝুমকোগুলো খুব ভাল লাগে। নেক্সট আরেকটা দেখাবো এরকম ঝুমকো স্টাইলের, এটা গ্রিন কালারের। এটা এই গ্রিন কালারের ড্রেসের সাথে বা শাড়ির সাথে কিন্তু পরলে ভালোই লাগবে। তো এটা আরেক আরেক ধরনের আর কি ডিজাইনটা। ঝুমকো আমার ভালো লাগে, আমি আগেই বললাম। তো আমার কাছে দু রকম কানেকশন তোমরা পেয়ে যাবে। তো এরপর আরেকটা দেখাবো, এটা ছোট টপের মধ্যে। এই যে দেখো, গোলাপের ডিজাইন, আর এর পেছনটা এই রকম, এই রকম টাইপের, কোনো এর সাথে কোনো কিন্তু গুজি বা কিছু ওরকম দেওয়া নেই। নেক্সট আরেকটা, এটা ওই টপের মতন কিন্তু খুব ছোট না, একটু লেন্থ আছে। এটা টপ, সালোয়ার সব কিছুর সাথেই আর কি যাবে, কুর্তি, অক্সিডাইজ কালার। এই যে এরপর একটা দেখাবো পিঙ্ক কালারে, পিঙ্ক আমার ভালো লাগে, এটা এই টপের সাথেই ভাল লাগবে। এই একটা ইয়াররিং, আরেকটা একদমই ছোট, এটাও ব্লু কালারের, একদম ছোট। আরেকটা রয়েছে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটাও ছোট ছোট, মেলা থেকে কিনেছিলাম এটা সিম্পলের মধ্যে। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এই স্টোন বসানো রয়েছে পিঙ্ক কালারের, এটাও ছোটোর মধ্যে লেন্থটা। এরপর আরেকটা স্টোনের রয়েছে, এটা হোয়াইট কালারের স্টোনের মধ্যে, এটারও লেন্থ ছোট।
তো ব্যাস এই কটাই কিন্তু আমার ইয়ারিংয়ের কালেকশন ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে।